দেবর ও ভাবীর মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবীর মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবী। যে মহিলার সাথে সেই পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য। আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবী অথবা কোন পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু ওয়াল মউত, এরা হলো মউতের মতো, ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরের ইতে লোক, বড় ভাইয়ের বই তো, বড় ভাই আমার কোনো দোষ মনে করো না, আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায়। হারাম সরাসরি না হোক, মনে মনে হয়, বিভিন্নভাবে হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না। অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায়, বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই? হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে। পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে, যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন, যাতে তারা সরে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি। সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেতে।